আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ, আমি একজন আর্কিটেক্ট। আজকে নতুন একটি শহরে এসেছি আমরা, রাজশাহীতে পদ্মাবাসিক এলাকায়। আপনাদেরকে পারফেক্ট লিভিং প্রপার্টিজ লিমিটেডের একটি অ্যাপার্টমেন্ট দেখাবো 1800 স্কোয়ার ফিটের। এই বিল্ডিংটি সম্পর্কে ছোট করে বলি, বিল্ডিংটি পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিটি ফ্লোরে 1800 স্কোয়ার ফিট করে আছে এবং আপনি অ্যাপার্টমেন্ট কেনার সাথে সাথে এটার সাথে অ্যাডিশনাল একটা পার্কিং পাবেন। বিল্ডিংয়ের হাইট G+6। এর ভেতরে ওপরের দুটো ফ্লোরে ডুপ্লেক্স আছে, তো আপনারা আশা করি ডুপ্লেক্সের ভিডিওটিও দেখবেন। এটা কনস্ট্রাকশন ফেজের কথা যদি বলি, সিভিল কনস্ট্রাকশন পুরোপুরি শেষ, প্লাম্বিংয়ের কাজ হয়ে আছে, পরবর্তীতে ফিনিশিংয়ের কাজগুলো হবে। এবার অ্যাপার্টমেন্টটা আপনাদেরকে একটু আমরা দেখাই। বিল্ডিংটিতে একটি এলিভেটর এবং একটি সিঁড়ি আছে। এন্ট্রি দিয়ে ঢোকার পরপর হাতের ডান দিকে কমন বাথরুম এবং ঢোকার সাথে সাথে যে স্পেসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডাইনিং। আর ডাইনিংয়ের সাথে লাগোয়া আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ড্রয়িং রুম। তো আপনারা কেউ যদি চান ড্রয়িং রুমের এখানেও কিন্তু একটি বেডরুম করতে পারবেন, কারণ এখানের যে ডাইনিং স্পেসটি সেটা যথেষ্ট কিন্তু বড় ড্রয়িং ডাইনিং একসাথে করার জন্য। তো বাসার লেআউট খুবই সিম্পল। আমার হাতের ডান দিকে এদিকে দুটো বেডরুম এবং আমার পেছন দিকে এটি তৃতীয় বেডরুম, যেটি গেস্ট বেড, এবং গেস্ট বেডের সাথেই সেই ড্রয়িং রুমটি। তো আমি একটা একটা করে সবগুলো রুম দেখাবো। তো ডাইনিংয়ে আসি প্রথমে। ডাইনিং থেকে কিচেনে যাওয়া যায়। তো কিচেনটি খুব সিম্পল, আমার যতটুকু মনে পড়ে এটা 8 ft/8 ft কিচেন। প্যারালাল কাউন্টার টপ আছে এবং বড় উইন্ডো আছে, আলো একই সাথে কিচেন ছাড়াও ডাইনিংয়ে চলে আসবে। ডাইনিংয়ের অপর দিকেও একটি উইন্ডো আছে বেশ বড়, যেটা গেস্ট বেডরুমের বেলকনি থেকে আলোটাকে সরাসরি ডাইনিংয়ে নিয়ে আসে। ডাইনিংয়ের সাথে ছোট এখানে যে স্পেসটি আছে সেটাকে আপনারা ফ্যামিলি লিভিং হিসেবে ব্যবহার করতে পারেন, এখানে একটা ছোট হোম অফিসের মতো হতে পারে, অথবা আপনার স্টোরেজের জন্য অনেক কিছু রাখতে পারবেন। ড্রয়িং রুমের সাথে গেস্ট বেড, গেস্ট বেডে বড় বারান্দা আছে। বারান্দা থেকে এদিকে ছোট ওপেনিংটা দেখা যাচ্ছে যেটা দিয়ে ডাইনিংয়ে আলো যায়। তো অনেকেই এমন করতে পারেন যে এই উইন্ডোটাকে ভেঙে ডাইনিংয়ের সাথেই এই বেলকনিটা আপনারা রাখতে পারেন, সেক্ষেত্রে এই ফ্যামিলি লিভিংটা কিন্তু আরও ইউজেবল হবে এবং কমন একটি বেলকনি হিসেবে ডাইনিং থেকে এবং এই গেস্ট বেডরুম থেকে এটি ব্যবহার করা যাবে। এবারে বেডরুম দুটো দেখাবো। বেডরুমের ভেতরে আমার হাতের বাম পাশে চাইল্ড বেড, যদিও সাইজের দিক থেকে দুটোই খুবই কাছাকাছি এবং যে কোনো একটাকে মাস্টার বেড বলতে পারবেন। তারপরে আমরা চাইল্ড বেডরুম হিসেবে দেখাচ্ছি এটিকে। এদিকটায় বেড থাকবে, বেডের ঠিক অপোজিটে বেলকনি, এবং পাশের বিল্ডিংটি বেশ ছোট হওয়াতে এই ফ্লোরটাতে স্পেশালি সব দিক কিন্তু খোলা পাওয়া যাচ্ছে। সাথে অ্যাটাচড বাথরুম আছে, বাথরুমটা একটু ছোট করে দেখে দেওয়া যেতে পারে। বাথরুমগুলো বেশ বড় বানানো হয় এবং স্ট্যান্ডার্ড, পারফেক্ট লিভিংয়ের সবগুলো রুম পারফেক্টলি ডিজাইন করা হয়। এবার মাস্টার বেডে আসি। মাস্টার বেড এটাকে বলছি আমরা, তার মূল কারণ হচ্ছে এখানে আপনি এই ওয়ালটিতে বড় করে আসলে ক্লোজেট করতে পারবেন, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, যেটা মাস্টার বেডের একটা রিকোয়ারমেন্ট থাকে। আর ইন্ডিকেট যেদিকে করছি সেখানে বেডের হেডবোর্ডটা হবে এবং এদিকে পা হবে। এটাতেও ঠিক একইভাবে উল্টো দিকে বারান্দায়, বারান্দাটাও একটু বড় এবং সাথে বাথরুম, বাথরুমটিও একটু বড়। তো বাসাটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন তো খুব বেশি কিছু দেখানোর সুযোগ নেই, যেহেতু ফিটিংস আমরা এখনও লাগাইনি। তো অ্যাপার্টমেন্টের জন্য এতটুকুই, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হওয়াতে আসলে খুব বেশি ডিটেলে যাওয়ার সুযোগ নেই। তবে ইলেকট্রিক্যাল সুইচ সকেট এই বিষয়ে কিন্তু আপনি ডেভেলপারের পক্ষ থেকে কিন্তু বিক্রি করা হচ্ছে,
তো ওনার সাথে ডিসকাস করে যেহেতু এখন এই জিনিসগুলো লাগানো হয়নি, এগুলো যদি আপনি আপগ্রেড করতে চান বা চেঞ্জ করতে চান বা নিজ দায়িত্বে নিতে চান, এগুলো নিয়ে কিন্তু কথা বলা যেতে পারে। তো অ্যাপার্টমেন্ট যদি আপনাদের পছন্দ হয় অথবা এটি সম্পর্কে আরও কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে দুভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমত পারফেক্ট লিভিংয়ের অফিসে আপনারা সরাসরি চলে যেতে পারেন রাজশাহীতে, অথবা আপনারা যদি ঢাকায় থেকে থাকেন তাহলে ঢাকায় বনানীতে আমাদের অফিসে চলে আসতে পারেন। তো যে কোনো প্রশ্ন বা যোগাযোগের জন্য ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বার অথবা ইমেলে যোগাযোগ করুন। আর অফিসের ঠিকানা দুটো আমরা দিয়ে রাখছি, যেই অফিসে আপনাদের জন্য সুবিধা হয় সেই অফিসে চলে আসবেন। চা খাওয়ার দাওয়াত রইল, থ্যাংক ইউ।